আমি কিন্তু সায়েন্সের ছাত্র, আমি ফিজিক্স কেমিস্ট্রি করেছিলাম। তো আমি তখন কেন যে সায়েন্স পিরিয়ডে গেলাম, তার একটা প্রশ্ন ছিল। আমার একজন খুব ক্লোজ বন্ধু গোলাম কিবরিয়া আকাশ তাকে চেনে, ও আমার সহকর্মী সহপাঠী ছিল, বিশিষ্ট বন্ধু ছিল। আমাকে বলল চলো আমরা সুপিরিয়র সার্ভিসের পরীক্ষা নিই। আমি বললাম যে আমরা তো সায়েন্সের ছাত্র, আমরা কি করে দেবো। কিবরিয়া তখন আমাকে বললো যে না, দেখো আগের বছর আতাউল করিম, শামসুল আলম, ওরা তো কেমিস্ট্রির ছাত্র, ওরা ফিজিক্সের ছাত্র, ওরা পরীক্ষা দিয়ে কিন্তু ফরেন সার্ভিসে চলে গেছে। কিবরিয়া আমাকে আরেকটা বুদ্ধি দিল যে চলো আমরা যখন পরীক্ষা দেবো, আমাদের অপশন দেবো অডিটর অ্যাকাউন্ট সার্ভিস, সিভিল সার্ভিসের দেবো না। কারণ সিভিল সার্ভিসে গেলে গ্রামে থাকতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। যদি অডিটর অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা আমাদের যদি পেয়ে যায় চাকরি, আমরা থাকবো শহরে যেখানে ইলেকট্রিসিটি আছে, ডেইলি নিউজ পেপার পাওয়া যাবে, টেলিফোন পাওয়া যাবে, এইসব করবে। যাই হোক, আরেকটা জিনিস ছিল, আমার পরিবার থেকে বলেছিলাম যে তুমি লেখাপড়াই করো, প্রফেসর হও ইউনিভার্সিটিতে, সেখান থেকে তুমি তো একটা ইয়ে হতে পারবে, পাবলিক কমিশনের মেম্বার হতে পারবে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মেম্বার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, তো তুমি কেন চাকরি দেবে, চাকরিতে যাবে কেন সিভিল সার্ভিসে। আমি তখন বলেছিলাম যে এখানে আমরা 13 ভাই বোন, আমার অনেক ভাই বোনের তখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এসে গেছে, তো আমার আব্বাকে কিছুটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য সেটা একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, আজকে এই যে আলোচনা সভা আনিছিল আপনাদের উপর, এ সম্বন্ধে আমাকে রনি বাবাকে বললো যে আনিছিল আমাকে বলছি, কিন্তু ওনাকে কিন্তু খুব বেশি লোকে চেনে না মনে হচ্ছে। আমি তখন ঠিক করলাম যে আমি তাহলে কাজ করি, যেহেতু আনিস আমার বিশিষ্ট বন্ধু, আনিসের জীবনের উপরে আমি তাহলে তাকে তার কিছু বলবো যেটা তাকে পরিচিতিটা দিয়ে দেবে সবার কাছে, সেটাই আমি আজকে করতে যাচ্ছি। তো মনিশুর রহমান একজন ছিলেন অর্থনীতিবিদ, একজন শাস্ত্রীয় ব্যক্তি, বিশেষ করে সঙ্গীতের উপর, রবীন্দ্রসঙ্গীতের উপর ওনার বিশেষ আকর্ষণ ছিল এবং আছে, এবং আছেও তার মধ্যে মানুষের জন্য কল্যাণের চিন্তা, রাজনৈতিক দিক ও পলিটিক্যাল ইকোনমিক সম্বন্ধে সচেতনতা, এবং অলসো এ ফ্রিডম ফাইটার। তো আমাদের সঙ্গে প্রথম পরিচয় হয় যেটা, সেটা হচ্ছে 1949 সালে ঢাকা কলেজে আমরা ভর্তি হই, আমি আইএসসি ও নিবর্তন আইএ। তো ওই ক্লাসে খুব লিখতাম, আনিসুর রহমান খুব ভালো বাংলা বলতেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কলকাতা থেকে এসেছেন, না 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 আমি কলকাতা ছিলাম, দুদিন আমার আমরা চাকরি করতাম ওখানে, তো ওখানে শিখি ঘটি বাংলা একটু শিখেছি, কিন্তু আমার বাড়ির নেত্রকোণ, মানে সিজনের নেত্রকোণ সাবডিভিশনে কেন্দ্র আছে আমার বাড়ি। তো আমি একটু আশ্চর্য হলাম, বললাম যে আমারও তো বাড়ি মানুষ সিংহ, কিন্তু আমার বাড়ি পড়ছে কিশোরগঞ্জে। তো আমার আব্বা চাকরি উপলক্ষে 1943 শেষ দিকে 43 গোড়ার দিকে নেত্রকোণাতে বদলিলে পশ্চিম হবে। আমরা যখন নেত্রকোণায় গেলাম, তখন আমার আব্বা আমাকে বললেন যে দেখো নেত্রকোণায় কিন্তু চারটা জিনিস আছে খুব ভালো দেখবে। একটা হচ্ছে যে গারো পাহাড়, এই যেদিন বৃষ্টি হবে, বৃষ্টির শেষে আকাশ নীল হয়ে যাবে, উত্তর দিকে দেখবে যে পাহাড়, এটাই প্রথম তোমার পাহাড় দেখা হবে, গারো পাহাড়, সত্যি খুব সুন্দর দেখা যাবে। দুই নম্বর হল এই নেত্রকোণা থেকে কেন্দুয়া থানার একজন ব্যক্তি যারা হাফিজুর রহমান, উনি বিসিএস পরীক্ষা দিয়ে খুব উচ্চ সরকারি চাকরির পদে আছেন, অনুষ্ঠিত আছেন, প্রতিষ্ঠিত আছেন, ইয়েতে ছিলেন, কলকাতায় ছিলেন, এখন ইয়েতে আছেন, এখন কলকাতাতে আছেন। আচ্ছা, উনি ঢাকা ইউনিভার্সিটি 1921-26 ওই প্রথম 5 বছরের ব্যাচে উনি ইকোনমিক্সের অনার্স এবং এমএ করেন, এবং আমার আব্বাও 1923-28 ওই পিরিয়ডে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স এবং এমএ করেন। তাদের মধ্যে পরিচয় ছিল বন্ধুত্বপূর্ণ, সেরকম কিছু একটা ছিল না। আর তার তৃতীয় বললেন যে এখানকার একজন জাদরের এসডিও আছে, যার নাম হচ্ছে আখতার হামিদ খান, আপনারা অনেকে তার নাম শুনে থাকেন। তখন 1943 সালে দিকে দুর্ভিক্ষের
কি বলে একটু পরিচয় মিশে যাচ্ছে, দুর্ভিক্ষর অবস্থার সৃষ্টি হয়েছে। ডাক্তার আম্বেদকর করেছিলেন কি, বাংলা যেহেতু নেত্রকোনা একটা সারপ্লাস ডিস্ট্রিক্ট ছিল ক্রপ প্রোডাকশনে, উনি নেত্রকোনা থেকে বের হওয়ার যত রাস্তা ছিল, সড়ক ছিল, খাল ছিল, নদী ছিল, সবগুলো পেট্রোল পাম্পের উপর বসিয়ে দিলেন, যাতে কোনো শস্য, কোনো ধান চাল নেত্রকোনা থেকে বের হয়ে না যেতে পারে। তো সেটার জন্য উনি খুব নাম করেছিলেন, কারণ নেত্রকোনাতে বোধ হয় ডেথের সংখ্যা স্মলেস্ট নাম্বার অফ ডেথস পরিচিত। আমি বলতে চাই সেটা হচ্ছে যে কাকাতালীয় ভাবে আনিসের সঙ্গে আমার কতগুলো মিল ছিল, আমার জন্ম 1933 সালে, আনিসের জন্ম 1933। আমরা ক্লাস 5 থেকে যখন 6 এ উঠি, আমি ফার্স্ট নামে সেকেন্ড হয়েছিলাম। আমার আব্বা আমাকে খুব রাগ করে বলেছিলেন যেটা যেন আর কোনোদিন না। একইভাবে আনিসও ক্লাস 5 থেকে 6 ওঠার সময় সেকেন্ড হয়ে গেছে, তখন তার আব্বা বলেছিলেন যে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এটা খুব কাকতালীয় ভাবে আমাদের এক ধরনের মিল রয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা এলাম, আমি শ্রীনগর রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম, আনিসুর রহমান ছিল ফজলপুরে অ্যাটাচ স্টুডেন্ট, কারণ তাদের বাড়ি ছিল সেগুন বাড়িটা। তো আমি আমরা বোথ অ্যাটাচ টু লেফটিস্ট স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র ইউনিয়ন এবং সংস্কৃতি সংসদ, এইসব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িত ছিলাম। এবং 1955 সালে আমাকে শ্রীনগর থেকে শ্রীনগর ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচিত করা হয়, কিন্তু ইলেকশনে আমি পাশ করতে পারিনি, আমি ফেল করে। আর কয়েক মাস পরে ফজলুল হক থেকে আনিসুর রহমানকে নমিনেশন দেওয়া হলো ভাইস প্রেসিডেন্টের জন্য, আনিস কিন্তু পাস করে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। আর আমরা শ্রীনগর লহরে যারা ছিলাম, তারা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানালাম, আসলো শ্রীনগর লহরে। সেখানে যখন সম্বর্ধনার জন্য আমাদের বন্ধু বক্তৃতা দিচ্ছে, আনিস তখন আমাকে গানে গানে বললো আমার বিজয়কে আপনার বিজয় বলে মনে করবো। আমি তাতে খুব অভিভূত হয়েছিলাম। আমাদের আরো কিছু মিল ছিল, আমি এমএসসি পরীক্ষা দিতে যাই, বছর লেট করে গেলাম, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেটা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিলাম যেদিন যুক্ত ফ্রন্টের ইলেকশন রেজাল্ট বেরোলো 54-এ, পলাশি বেড়াকে আমি রেডিও শুনতে গিয়েছিলাম, সেখান থেকে শুনলাম, দৌড়ের সঙ্গে লাহলে আসলাম, এমন জোরে দৌড় দিয়েছিলাম অলিম্পিয়াতে আমি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতাম। এমন ঘরে এসে আমার শুধু বুকে ব্যথা হল, অসুস্থ হয়ে পড়লাম, আর ঘর থেকে বেরোতে পারলাম না। ডাক্তার আসলেন, বললেন যে না কালকে তুমি পরীক্ষা দিতে পারবে, আবার এক বছর পিছিয়ে যেতে হবে। তেমনিভাবে আনিসুরও কিন্তু এক বছর অনার্সে পিছিয়ে যে সে 56 সালে এমএ পাস করে, এটাও কাকতালীয় ভাবে আমাদের মধ্যে একটা বন্ধন মধ্যে বন্ধ হয়ে গেল। ১৯৫৬ সালে সেপ্টেম্বর মাসে আমি পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি নিয়ে চলে যাই লাহোরে, এবং আনিসুর রহমান তখন মাঝে মাঝে সাংবাদিকতার দিকে একটা যোগ হয়েছিল, তার একটা যোগ হয়েছিল, মাঝখানে একটু ফাঁক গেছিল। তো উনি 1959 ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হলেন, এবং একই সঙ্গে তখন তার গানের দিকে ঝোঁকটা আমরা যখন দেখতে পেলাম, এবং ডিউরিং দি ইউনিভার্সিটি ক্লাস ইয়ার্স হি প্র্যাকটিস মিউজিক, এবং তখনকার দিনে যে কোলেন সরকারের মতো যারা ব্যক্তিত্ব ছিল তাদের কাছেও গান শিখেছে। আপাতত এভাবে আরেকটু দিন বলতে হবে, 1959 সালে আনিসুর রহমান ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে হার্ভার্ডে পিএইচডি করলেন, সঙ্গে বসে একটা পোর্টেবল হারমোনিয়াম নিয়ে গেছিলেন। আচ্ছা, তো ওনার জন্য যেটা কন্ডিশন ছিল যে ইউনিভার্সিটি অফ বোর্ডার ইন কন্টিনেন্টাল স্টেট, সেখানে তাকে কিছু 3 মাসের জন্য ই করতে হবে, ওরিয়েন্টেশন কোর্স করতে হবে।
আচ্ছা তো বোল্ডারে তিনি ওরিয়েন্টেশন কোর্স করে পরে হার্ভার্ডে চলে গেলেন। আমার নিজের বেলা আমি 1962 সালে উইলিয়ামস কলেজ ম্যাসাচুসেটস সেখানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়তে গেলাম। আমাকেও একই কনফিউশন দেওয়া হলো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র ওই বোল্ডার ইউনিভার্সিটি কলোরাডো স্টেটের, সেখানে আমাকে 3 মাসের জন্য সামার স্কুল করতে হবে টু গেট এলিমেন্টারি নলেজ অ্যাবাউট হোয়াট ইকোনমিক্স ইজ। সেখানে আমাদের মধ্যে একটা কাকাদেরভাবে একটা মিল রয়েছে। অনুশীলন ফিরে এলো ঢাকা ইউনিভার্সিটিতে উইথ হিজ পিএইচডি ফ্রম হার্ভার্ড। He was appointed reader in economics and plenty of time for attending musical functions, singing, chayarote, pride event. আমি 1985 সালে উনি হঠাৎ করে আবার ইস্টার সেন্টার হনুলুলু হাওয়াইতে চলে গেলেন কিছুদিন ওখানে শিক্ষকতা করার জন্য। তারপর সেখান থেকে আবার রিসার্চের জন্য উনি 1976 সালে ইয়েলে গেলেন। আবার কাকাতালীয় ভাবে আমি সরকারি চাকরিজীবী হিসেবে 1967 সালে পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টে বদলি হয়ে যাই ঢাকা থেকে। এবং একই বছর আনিসুর রহমান ইসলামাবাদে চলে আসে, কারণ তখন পাকিস্তান গভর্নমেন্ট ফেডারেল ইউনিভার্সিটি করছিল, যেখানে একটা হাইলি হাই স্ট্যাটাসের ইউনিভার্সিটি হবে। সেখানে আনিসুর রহমান যে জয়েন করলো, যদি ফেডারেল ইউনিভার্সিটি বলা হতো, পরে ইসলামাবাদ ইউনিভার্সিটির নাম হয়েছে, ইন অগস্ট 1967 টু অর্গানাইজ দি ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এবং সেখানে বাংলাদেশ থেকে দুজন ছাত্র ছিলেন, একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আরেকজন এখানে বসে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান উসমানি, উনিও সেখানে ছাত্র ছিলেন ওই ইউনিভার্সিটিতে। সুন উই কেম টুগেদার, আমি স্যার আমার সঙ্গে আবার দেখা হলো। এক্সেপ্ট দ্যাট আমাদের সম্পর্কটা সবসময় ছিল বন্ধুত্ব, ওয়ান টু ওয়ান বেসিস, কোনো শোরগোল আড্ডার মাধ্যমে আমাদের সেরকমভাবে আমরা সেভাবে বন্ধুত্ব আমাদের সহধর্মিতা আমরা সেভাবে হয় নাই। কিন্তু ইসলামাবাদে যেটা হলো, আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল পাকিস্তান গভর্নমেন্ট চাকরি করতে, যেমন মুহিদ ছিল, ওবায়দুল্লাহ খান ছিল, আতাউল করিম ছিল, গোলাম কিবরিয়া ছিল, গোলাম মোস্তফা ছিল, ডক্টর ওয়াহিদুল্লাহ এসে পরে জয়েন করলেন ফেডারেল ইউনিভার্সিটিতে। তো আমাদের যখন বন্ধুত্ব হতো আড্ডা হতো, তখন কিছু হয়তো পলিটিক্যাল জিনিস নিয়ে আমরা আলোচনা করতাম, কারণ তখন 1968 পলিটিক্যাল রেস্টলেসনেস শুরু হয়ে গেছে, বিশেষ করে ইস্ট পাকিস্তানে। এবং তারপর আগরতলা কনস্পিরেসি থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো, যদিও পরে তাকে মুক্তি দিল পাকিস্তান গভর্নমেন্ট। এবং 1970 সালে রাউন্ড টেবিল কনফারেন্স হলো, সেটাও মার্চ 1970 পাকিস্তানের ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের জন্য একটা প্যানেল অফ ইকোনমিক্স তৈরি করেছিল পাকিস্তান গভর্নমেন্ট। এবং সেই প্যানেল অফ ইকোনমিক্সে প্যানেল অফ ইকোনমিক্সে মেম্বার ছিলেন ইস্ট পাকিস্তান থেকে প্রফেসর নুরুল ইসলাম, ডক্টর আজরাকুর রহমান, প্রফেসর মোশারফ হোসেন, ডক্টর আজিজুর রহমান খান, ডক্টর আনিসুর রহমান। আচ্ছা, ওই প্যানেলের চেয়ারম্যান কাকে করা হবে, আশ্চর্যভাবে আমার বস ছিলেন পাকিস্তানে মিস্টার এম এ মোহাম্মদ, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলো তো তুমি ইস্ট পাকিস্তানকে যদি আমরা প্যানেলের চেয়ারম্যান করতে চাই কাকে করা যায়। আমি নাম করলাম ডক্টর মোজাহারুল বেগম, এবং ওরা সেটা মেনে নিল এবং ডক্টর মোজাহারুল বাস দিয়ে চেয়ারম্যান অফ দি প্যানেল অফ ইকোনমিক্স। কিন্তু শেষ পর্যন্ত দি টু গ্রুপস কুড নট কাম টুগেদার অ্যান্ড ইট কেম টু অ্যান এন্ড, প্যানেল ওয়াজ অফ নো এভেন্ট। আফটার দ্যাট আনিস সাজেস্টেড দ্যাট টু হাইলাইট দি ইকোনমিক অ্যাসপেক্টস অফ দি 6-পয়েন্ট প্রোগ্রাম বেসড অন অটোনমি, এ গ্রুপ অফ ইকোনমিস্ট শুড ওয়ার্ক টুগেদার অ্যান্ড আনিস ওয়েন্ট টু করাচি অ্যান্ড ওয়ার্ক উইথ প্রফেসর নুরুল ইসলাম, ডক্টর সুদেশ রঞ্জন বোস, ডক্টর রে আর খান ছিলেন পিআইডিতে, টু প্রিপেয়ার অ্যান ইকোনমিক ম্যানিফেস্টো। অ্যান্ড আনিস ওয়েন্ট টু দি পিআইডি, প্রফেসর ইসলাম ইনভাইটেড হিম ফর 6 উইকস টু ওয়ার্ক অন এ জয়েন্ট রিসার্চ প্রজেক্ট উইচ আনিস সেজ ইন হিজ মেমোয়ার্স ওয়াজ গিভেন টু বঙ্গবন্ধু, দ্যাট রিপোর্ট ওয়াজ গিভেন টু বঙ্গবন্ধু বাই প্রফেসর ইসলাম ইন ঢাকা। আনিস রিগ্রেটস দ্যাট ইট কুড নট বি ট্রেসড
anywhere after that. And then it was slightly different area task. Siddhartha Kapilta Yajayakana Master Law, Yajayakana Mukhanchilan, Sikha Dwagir, died there. Here again, Pakistan and Bivindi University, you know, is the Prakhato Academician, there's any Amantun General, among second Anisa Chulo. So, when it's in the Bullen, the Tinakta Education Reforms Commission, Gotham Bullen, among শিক্ষা ব্যবস্থাটা কি করে আরো উন্নত করা যায় যাতে সেটা উন্নয়নের জীবনে সহজে গ্রহণ করে সেভাবে একটা এডুকেশন কমিশন তখন আনিস উঠে দাঁড়িয়ে বলল যে মিস্টার চেয়ারম্যান আপনি যে করবেন এডুকেশন কমিশন সেখানে আই সাজেস্ট দ্যাট ইউ শুড গিভ সাম এক্সপার্টস ফ্রম ইস্ট পাকিস্তান ঠিক তখনই দেখেন যে ইংরেজি বলেন লো অ্যান্ড বিহোল্ড Yair Marshal Nurkhan Bolden, okay, from East Pakistan, he will be one of the members of the commission. So Anis became a member of that commission. So, Anis Dhaka, বঙ্গবন্ধু তাকে বলেছিলেন যেটা তার বইতে লেখা আছে যে ভালোই ধরুন আমাদের একজন নিজেদের লোক ওখানে থাকলেন আপনি ডাক্তার সাহেব ভেতরে ওরা কি করছে না করছে সে সম্বন্ধে তো আমরা জানতে পারবো আপনার কাছ থেকে এরপর অক্টোবর 70 আনিস রিটার্ন টু ঢাকা ইউনিভার্সিটি দি পলিটিক্যাল সিচুয়েশন ওয়াজ হিটিং আপ এবং তার জন্য একটা চেয়ার ইন ইকোনমিক্স ওয়াজ ক্রিয়েটেড ফর হিম এবং আনিস জয়েন্ড দি গ্রুপ for discussions with Raman Suman, Professor Noor Islam, Kamal Rusan, Aru Jahara, Jara Aru Chanagar, Bangla Bundu ke Upade Dikan, Bangla Bundu ke Jethan Tadashwange, Anish Mishagalo. As the negotiations after the elections of 1970 in Dhaka with Yahya Khan failed, Aminian Bangla Mishi, which is our chairman, things were getting uncertain. And then came the Operation Searchlight in the night of March 25, 1971. Anis has written in his book, Those Moments of History, that on the 25th March night, Pakistani army people had come to the Dhaka University apartment building after killing some teachers and intellectuals like Jyotirmoy, Professor Nivasal Rajat Chaudhary, Professor Munir Zaman, Professor Govinda Dev are all equipped. So, Shekhane, Arvind Lugar repeatedly, after calling for the press school law, since it is better than when I was not here at Chudaga. So, when Anisha passed the Dora Ora, Dutu May, and after Bosh, Sharava Shah Bosh, after Bosh Shah Bosh, Udishan was in a Bushlin, Babu Anis, ladies and gentlemen, softly I say it is all over. কিন্তু সৌভাগ্যবশত আরবির লোকেরা চলে গেল যেহেতু তো দরজে খোলেনি এবং পরের দিন সকাল ঘরে বেরিয়ে এলো একই জিনিস হয়েছিল কিন্তু প্রফেসর রাজ্জাকের সঙ্গে ওনার অ্যাপার্টমেন্টে ওরা এসে বেড দিয়েছে উনি চুপ করে বসেছিল বের হননি পরের দিন সকালে ডুঙ্গি করে ওদিন বেরিয়ে এলো 27 মার্চ আনিস রহমান সুমন লেট ঢাকা অন দি অ্যাডভাইস অ্যান্ড হেল্প অফ মিস্টার মোহিদুল হাসান যার নাম আপনারা তো অনেকে শুনেছেন লিভিং হিজ চিলড্রেন উইথ হিজ প্যারেন্টস দে ওয়েন্ট টু নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ছদ্মনামে গেলেন আনিস রহমান নাম নিল আব্দুর রশিদ এবং রহমান সুমন নাম নিল দীন মোহাম্মদ অ্যান্ড দে ক্রস ওভার টু আগরতলা আগরতলা থেকে কলকাতা কলকাতা থেকে নিউ দিল্লি এবং April 2, 1971 দে মেট In New Delhi, they met and stayed with their friend Ashok Mitra, in the government of India, chief economic advisor chair. Ani seems to keep in touch with Mr. Tajuddin Ahmad, who was at Mujibnagar, and would take his advice about establishing contact with key officials in the government of India through Mohidul Hassan and others. We all know what happened on April 10th in Gudgunathola, যেখানে বাঙালি যারা ছিলেন তাদের দেশের নেতৃত্ব দেখা করলেন এবং সতেরো এপ্রিল মুজিবনগর
কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করা হলো উইথ সেজ অ্যাক্টিং প্রেসিডেন্ট যেটা তাজউদ্দিন প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীরা ছিলেন। তো এরপর যেটা হলো in that uncertain situation both Anish and Raman Suman took fake names. Anish naam lelo Ashok Rai and Raman Suman naam lelo Mohan Lal. Soon Professor Nurul Islam and our friend Dr. Wahidul Haq also arrived in New Delhi. All of them also got together with Professor Amar Krishan. On April 5 Anish came to Calcutta and went close to the border to meet his wife and two children who were helped by friends to cross over. He took them to New Delhi. Anish wrote in his memoirs, Moments of History, that the Ford Foundation in New Delhi helped him to move over to North America along with Professor Nurul Islam, Wahidul Haq, and flew out of India in the middle of 1971. His family joined him much later. In the meantime, Anish spent time at Williams College and Harvard, and with the help of Gus Papanek, whom many of you might have known or heard the name of, Harvard Advisory Group member, made a visit to Washington. Anish made a visit to Washington, D.C. To meet some senators and congressmen to appraise them of the nature of military crackdown in the East Pakistan. As you all know, after some time, Professor Raman Suman was appointed envoy extraordinary by the Mujib Nagar government, and he went to the USA, then to Europe at the end, to create public opinion in favor of the liberation war. Raman met with the academia in some universities, politicians in Washington, pressmen in some press conferences, and also met with the Bengali diaspora in some places, including Washington, D.C. He had a much greater political responsibility which was given to him by the Mujib Nagar government. I had the good fortune of meeting him in D.C., where I went to attend the annual meetings of the IMF and World Bank as part of the Pakistan team, because I was posted in the Ministry of Finance in Islamabad. I met most of the Bengali officers who had defected to Bangladesh from the Pakistan embassy in USA. But I spent most of my time with Mr. Inayat Karim, who was the first foreign secretary of Bangladesh and also a friend of Dr. Ashok Mitra. After Bangabandhu's return from Pakistan via England, London,